হিমন্ত বিশ্বর নেতৃত্বাধীন সরকারখন হওয়ার পিছতে অভাবনীয় ঘটনা সংঘটিত হয়েছে। এতিয়া আরক্ষী পলাই ফুরবলগিয়া হয় আরক্ষীর ভয়ত। দুর্নীতিগ্রস্ত আরক্ষী বিষয়া চিন্তিত, বাহুবলী আরক্ষী বিষয়া চিন্তিত, কিয়নো মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে কোনোয়ে বেয়া কাম করলে তেওঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ লোক আরক্ষী। সিসিটিভিত বন্দী হওয়া এই ভিডিও বন্ধ গভীর নিশা এইদরে এটা এপার্টমেন্টের পর উলাই আছে এগারী যুবতী। যুবতীর হাতত একটা বেগ, সন্দেহজনক অবস্থায় যুবতী পলাবল চেষ্টা চলাইছে। এবার যুবতী আহি সাজু হয়েছে এপার্টমেন্টের গেটর সম্মুখ, গেট পার হয়ে পলাব লাগে। ভালক যুবতীক মন করব, এই যুবতীগী কোন জানে? এই যুবতীগী হয়েছে নাজিরার শীর্ষ আরক্ষী বিষয়া শুভলক্ষ্মী দত্ত। এয়া শুভলক্ষ্মী দত্ত। শুভলক্ষ্মী এটা পলাতক অবস্থা আছে। শুভলক্ষ্মী নাজিরার পর পলাই আহি এই অট্টালিকাটত আশ্রয় হয়েছিল। নিশা অট্টালিকাটত আরক্ষী অভিযান চলার খবর পাই এইদরে সংগোপনে শুভলক্ষ্মী পলাইছে। প্রকাণ্ড গেটখন কেনে শুভলক্ষ্মী পার হয়েছে মন করো। প্রাণর ভয়ত শুভলক্ষ্মী পলাইছে, অপমানের ভয়ত শুভলক্ষ্মী পলাইছে। আরক্ষীর বাবে চিন্তার কারণ হয়ে পড়ছে স্বয়ং আরক্ষী। সকল আরক্ষী নহয় দুর্নীতিগ্রস্ত আরক্ষী, সকল আরক্ষী নহয় দুর্বলীক আক্রমণ করা আরক্ষী। আরক্ষীর ভয়ে পলাবলগিয়া হয়েছে আরক্ষী। পুনর চাও কিদরে পলাইছে শুভলক্ষ্মী দত্ত নামক অতিরিক্ত আরক্ষী অধীক্ষকগী। এই শুভলক্ষ্মীর ক্ষমতা যথেষ্ট আছিল। কালি পর্যন্ত শুভলক্ষ্মীয়ে যাকেই মন যায় তার উপর অত্যাচার চলাইছিল। এটা শুভলক্ষ্মী পলাবলগিয়া হয়েছে, কেন রাজ্যত নিয়ম সলনি হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্ব সরকার গঠন হওয়ার পিছতে দুর্নীতিগ্রস্ত আর দুর্বলক আক্রমণ চলা আরক্ষী বিষয়াস বিপদত পড়েছে। হিমন্ত বিশ্ব শর্মার কঠোরস্থিতি যিমানেই শক্তিশালী নহক কিয় অন্যায় করা আরক্ষীর বিরুদ্ধে মাত পাতিব লাগিব আরক্ষী। এইবার শুনি যাক শুভলক্ষ্মী দত্তর কাহিনী। নাজিরার শীর্ষ আরক্ষী বিষয়া শুভলক্ষ্মীয়ে অত্যাচার চলাইছিল বন্ধ করা মহিলা। এজন আরক্ষী বিষয়া হিসাবে বেপরুয়া আছিল শুভলক্ষ্মী। শুভলক্ষ্মী আরক্ষীর শীর্ষ বিষয়া। শুভলক্ষ্মীর ঘনিষ্ঠ সম্পর্ক শিবসাগর জেলার এজন প্রাক্তন বিজেপি বিধায়কর সহ। শুভলক্ষ্মীর বিরুদ্ধে কোনে ব্যবস্থা হব সেই শুভলক্ষ্মী এটা পলাই ফুরবলগিয়া হয়েছে। এই যে এপার্টমেন্ট দেখিছে, এপার্টমেন্টের একটা কোঠা যা পাঁচ দিন ধরে আত্মগোপন করে আছে শুভলক্ষ্মী। এপার্টমেন্টের গড়ী হয়েছে শিবসাগর জেলার বিজেপির এজন প্রাক্তন বিধায়ক, সেইজন বিধায়কর সহ শুভলক্ষ্মীর ঘনিষ্ঠ সম্পর্ক। সেই প্রাক্তন বিধায়কর বাসগৃহত আত্মগোপন করে রক্ষা নাপালে শুভলক্ষ্মী। গভীর নিশা সোমবারে আরক্ষী তালাচী চলালে, আরক্ষীর আগমনের কথা গম পাই এইদরে পলাইছে শুভলক্ষ্মী দত্ত। সমগ্র দৃশ্য বন্দী হয়েছে সিসিটিভি। এইবার এই আরক্ষী বিষয়াজনক মন করো, এও বজালির আরক্ষী অধীক্ষক সিদ্ধার্থ বড়গা। ক্ষমা করব, এতিয়া আরক্ষী অধীক্ষক হয়ে থাকা নাই, ইতিমধ্যে তেওঁক গ্রেপ্তার করা হয়েছে। এটা সিদ্ধার্থ বুড়াগোহাঁয়ের কাহিনী শুনি লোক। সিদ্ধার্থ বুড়াগোহাঁয়ে বজালিত যি কাম করেছিল সেই কাম যিকোনো আরক্ষী বিষয়াই নিজের জেলাত করে। মন গলে সন্দেহজনক অপরাধীর বিরুদ্ধে অভিযান চলায়, মন গলে অপরাধীক আটক করে আনি আরক্ষী থানত অমানসিক অত্যাচার চলায়। সেয়ে সুপারি মাফিয়া রবিউলের ঘরলে গিয়ে উঠাই আনিছিল রবিউলক, আরক্ষী থানত বিনা কারণত মারপিট, কাঢ়ি আনিছিল রবিউলের ল্যাপটপ। সিদ্ধার্থই সপনতে ভবা নাছিল এদিন তেওঁর আরক্ষীয়ে তেওঁক গ্রেপ্তার করব। দুয়েনি যদি জেলের ভাত খাব লাগবে। অসম আরক্ষীত এটা সাল সলনি ঘটিছে। অসম আরক্ষী এটা আগর অসম আরক্ষী হয়ে থাকা নাই, আরক্ষী এটা নিয়ন্ত্রণের অধীনত আছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত সরকার অহার পিছত আরক্ষী কঠোর হওয়ার লগতে আরক্ষী যথেষ্ট সংযমী হবল নির্দেশ জারি করা হয়েছে। অসম পুলিশের যেটো তদন্ত সেইটো এসপি ডিএসপি বুলি থমকি নরয়, পর্যায়ক্রমে আমি প্রথমতে সদায় পিএসও হাউস গার্ড তেওঁলোকৰ স্টেটমেন্ট লওয়া হয়, তেওঁলোকৰ স্টেটমেন্টৰ ওপৰত নেক্সট অফিচাৰজনৰ তাত যোৱা হয়, নেক্সট অফিচাৰজনৰ স্টেটমেন্টৰ ওপৰত নেক্সট অফিচাৰজনক পোৱা যায়। দোষী আৰক্ষীক ক্ষমা নকৰে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। অত্যাচাৰী আৰক্ষী এতিয়া সাৰি যাব নোৱাৰে, স্বয়ং ডিজিপিক কঠোৰ নিৰ্দেশ মুখ্যমন্ত্ৰী। এতিয়া কঁপনি আৰম্ভ হৈছে দুৰ্নীতিগ্ৰস্ত আৰক্ষীৰ মাজত। বজালীৰ আৰক্ষী অধীক্ষকৰ দায়িত্বত থকা অৱস্থাত সিদ্ধাৰ্থ বৰগোহাঁয়ে যথেষ্ট অন্যায় কৰিছিল,
CID তালাচী চলাই থকা অৱস্থাতে এগৰাকী মহিলাই গুৰুতৰ অভিযোগ উত্থাপন কৰি কৈছিল যে সিদ্ধাৰ্থ বৰগোহাঁই প্ৰস্তাৱ মানি নলোৱাৰ বাবে তেওঁক লকআপত ৰাখি জেললৈ প্ৰেৰণ কৰিছিল। এতিয়া এই সকলোবোৰ কথা পোহৰলৈ আহিছে। সৰুসুৰ আৰক্ষী বিষয়ৰ কথাটো বাদেই আৰক্ষী অধীক্ষকে এতিয়া আৰক্ষীৰ জালত পৰিছে। কিন্তু এইবোৰ কাৰ্যৰ সন্তুষ্ট নহয় প্ৰধান বিৰোধী দল কংগ্ৰেছ। আজিকালি পুলিচৰ ক্ষেত্ৰত মুখ্যমন্ত্ৰী এটা নতুন নিয়ম কৰিছে। সেইটো হৈছে আপুনি যদি মহাপাপ কৰে, দুৰ্নীতি কৰে, লুটপাট কৰে, ডকাইতো কৰে, এতিয়া মুখ্যমন্ত্ৰীয়ে কি কয়, ৰিজাৰ্ভ ক্লোজ কৰে। ৰিজাৰ্ভ ক্লোজ মানে কি, মানে তই লুটি পুটি খালি, বহুত বেয়া কাম কৰিলি, এইকেইদিন অকণমান ৰিজাৰ্ভত থাকি ব্যায়াম চাম কৰি আৰাম কৰ, সেইটো নহয় জানো। কাৰণ যেতিয়া মাছ মূৰৰ পৰা গ'লে, মাছটো মূৰৰ পৰা গ'লে, যেতিয়া ওপৰতেই দুৰ্নীতি পৰিভৰ চলিব, আপুনি নিজেই যেতিয়া দুৰ্নীতি লুটুৰি পুটুৰি হ'ব, আপুনি আনলৈ কেনেকৈ আঙুলি টোৱাব, গতিকে গাপ দিব বিচাৰে। অসম আৰক্ষীৰ সংস্কাৰ বিচাৰে মুখ্যমন্ত্ৰী, অসম আৰক্ষীৰ কাষলৈ জনতা যাবলৈ যাতে কুণ্ঠাবোধ নকৰে সেয়া বিচাৰে মুখ্যমন্ত্ৰী। আশা কৰোঁ অসম আৰক্ষী শীঘ্ৰে সলনি হ'ব, নতুন ৰূপত দেখা পোৱা যাব অসম আৰক্ষী। ব্যুৰো ৰিপৰ্ট, এন বি নিউজ।